আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের যে কমন কোশ্চেন গুলো থাকে প্রেগনেন্সির সময়, যে তারা কি খেতে পারবেন, কিভাবে চলবেন, এই বিষয়গুলো একটু আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি আসে যে তারা এই সময়ে কোনটি কোনগুলো খেতে পারবেন এবং কোনগুলো পারবেন না, এই ধরনের কমন কোশ্চেন খুবই শুনতে হয়। তো প্রথমেই বলি যে আসলে মায়ের যেটি ভালো লাগে, মায়ের যে ধরনের খাবার সেটি খাবেন। প্রথম 3 মাসে সাধারণত মায়েরা খেতে পারেন না, অনেকেই বমিটিং হয় এবং অরুচিজনিত সমস্যায় ভুগে থাকে, অনেকের ওজনও কমে যায়। তো এ সময় যতদূর সম্ভব সে যতটা চায় তার চাহিদা অনুযায়ী সে খাবেন, এবং মেইনলি হচ্ছে শাকসবজি পানি জাতীয় খাবার খেলে তার কনস্টিপেশনটা থাকবে না। আর তো অন্যান্য পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ এগুলো যদি খেতে পারেন, মানে যখন থেকে সে খেতে পারবে তখন থেকে নিয়মিত খাওয়া শুরু করবে। আর খাবার হতে হবে সহজপাচ্য এবং পুষ্টিকর। আর যেই খাবারগুলো সাধারণত অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে বাহিরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তারপরে রয়েছে যে কোনো আনকুকড ফুড যেমন সালাদ, কারণ এগুলোতে জীবাণু থাকতে পারে। আবার বাইরের যেই ফুডগুলো এগুলোতে জীবাণু থাকতে পারে, আনপাস্টুরাইজড মিল্ক, এই এসবের মাধ্যমে কিছু প্রোটোজোয়া ব্যাকটেরিয়া বা ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। তো এই জন্য এই খাবারগুলো নিষেধ করা হয়। আর হচ্ছে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, এবং কিছু যেমন ওষুধ যেমন ভিটামিন এ, যেটা অনেক সময় ব্রণের জন্য দেওয়া হয়, এটা কিন্তু বেবির জন্য টক্সিক। তো এটি যখন দেওয়া হয় তখন কিন্তু একটা কন্ট্রাসেপটিভ পিলও দেওয়া হয় সাথে, যাতে সে ওই সময় প্রেগনেন্ট যাতে না হয়ে যায়। তো এই ধরনের ওষুধ যদি কেউ ব্যবহার করেন তবে আগের থেকে এটি বন্ধ করতে হবে। এবং অনেকে প্রশ্ন করেন কিছু মিথ নিয়ে, যেমন আনারস, পেঁপে, গাজর এগুলো খাওয়া যাবে কিনা। আসলে মেডিকেল সায়েন্সে এগুলোর বিষয়ে তেমন কোনো নিষেধাজ্ঞা নাই, কারণ আমরা এই ফ্রুটসগুলো যে পরিমাণে খাই তাতে কিন্তু প্রেগনেন্সিতে কোনো ধরনের সমস্যা হয় না, তাই এগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মা এগুলো খেতে চাইলে অবশ্যই খেতে পারবে। এরপরের প্রসঙ্গে আসি যে এক্সারসাইজ। তো প্রেগনেন্সিতে কিন্তু মায়েরা স্বাভাবিক সব কাজকর্ম চালিয়ে যেতে পারবেন যদি তার প্রেগনেন্সিতে তেমন কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, যেমন সে দৈনন্দিন কাজকর্ম, তার চাকরি, সব কিছু করতে পারবেন। এবং এক্সারসাইজ যেটাকে বলা হয় যে প্রতিদিন 15 থেকে 20 মিনিট, সে সপ্তাহে 5 দিন হাঁটাহাঁটি করলে তার জন্য ভালো। যেটা ডেভেলপ কান্ট্রিতে সাধারণত সুইমিংটা খুব এনকারেজ করা হয়, এটা একটি ভালো ব্যায়াম, যদিও আমাদের এখানে ফ্যাসিলিটিস তেমন নেই। তাই অন্যান্য যে মাইল্ড টু মডারেট যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। আপনি ফিজিওথেরাপিস্টেরও পরামর্শ নিতে পারেন এ বিষয়ে। আর এক্সারসাইজ করলে যে সুবিধা হচ্ছে যে তার কিছু কিছু সমস্যা কিন্তু তেমন করে হবে না, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস, প্রেগনেন্সিতে যে সমস্যাগুলো এখনকার মায়েদের হয়ে থাকে এগুলো কিন্তু মেইনলি সেডেন্টারি লাইফস্টাইলের কারণে। আবার দেখা যায় এখন নর্মাল ডেলিভারিও কিন্তু খুব একটা অনেকের লেবার পেইন ওঠে না সময় মতো। এর কারণ কিন্তু হচ্ছে যে মায়েরা যথেষ্ট অ্যাক্টিভ নয়, তারা দেখা যায় বেশিরভাগ সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, ডায়াবেটিস, হাইপার টেনশন, যার কারণে কিন্তু সিজারিং সেকশনের রেটটা বেশি হয়ে থাকে। আর অন্যদিকে দেখেন আমাদের আগের সময়ের মায়েরা কিন্তু অনেক অ্যাক্টিভ লাইফ লিড করতে, তাদের বাচ্চা ডেলিভারি কিন্তু সময় মতো নর্মাল ডেলিভারি হয়ে যেত। এর জন্য অ্যাক্টিভ লাইফ লিড করাটাও, যদি কোনো সমস্যা না থাকে, অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। নেক্সট যে প্রসঙ্গটা আসে সেটি হচ্ছে যে কতটুকু ওয়েট গেইন হতে হবে। এটি সাধারণত আমরা বলে থাকি যে 10 কেজি অ্যাভারেজ ওয়েট গেইন হতে হয়। তবে কারো যদি ওয়েট আগের থেকে বেশি থাকে, বিএমআই যদি বেশি থাকে, তবে কিন্তু ওয়েট গেইন এতটা না করলেও হয়, তখন মিনিমাম 7 কেজি ওয়েট গেইন করলেও যথেষ্ট। তবে প্রেগনেন্সির আগে আপনার বিএমআইটা নর্মাল আছে কিনা সে বিষয়ে আপনি দেখে নিতে পারেন। তো এরপরে জার্নি, অর্থাৎ প্রেগনেন্সিতে আপনি কি দূরের কোথাও যেতে পারবেন কি না, এ বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। তো আমরা সাধারণত যে পরামর্শটি দিয়ে থাকি যে প্রেগনেন্সির প্রথম 3 মাস এবং শেষ 3 মাস একটু সাবধানে থাকতে হয়,
এর কারণ কি? এর কারণ হচ্ছে যে প্রথম 3 মাসে কিন্তু অ্যাবর্শন হওয়ার রিস্ক থাকে, যেটি হচ্ছে 15 থেকে 20 ভাগ মায়েদের 100 জনের, মানে প্রতি 100 জন মায়েদের মধ্যে 15 থেকে 20 জনের অ্যাবর্শন হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আপনি ট্রাভেলিং করলেন বা জার্নি করলেন তার জন্য আপনার অ্যাবর্শন হবে। যেহেতু এই রিস্কটা থাকে, তাই এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে আপনার যথেষ্ট ফেসিলিটি নেই এবং আপনি হয়তো বা কোনো সমস্যায় পড়তে পারেন। তেমনি প্রেগনেন্সি শেষের দিকে ডেলিভারি যে কোনো সময় লিভার পেইন করতে পারে, তাই এ সময় ওইভাবে জার্নি করার আগেও একটু সাবধানতা নিতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে। তো এরপরে প্রেগনেন্সিতে সিক্স করতে পারবেন কিনা, অর্থাৎ হাজবেন্ডের সাথে আপনি থাকতে পারবেন কিনা, এ বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। যদি প্রেগনেন্সিতে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই অন্যান্য মায়েদের মতোই আপনি হাজবেন্ডের সাথে থাকতে পারবেন। তবে যে বিষয়গুলো আমরা সাবধান করে থাকি, যে কারো যদি প্রেগনেন্সিতে ব্লিডিং থাকে ওই সময়, যে তার ব্লিডিং হচ্ছে অথবা তার পেটে ব্যথা হচ্ছে, কারণটা এখনো জানা যায়নি, অথবা তার প্লাসেন্টা নিচে লোকেটেড, অর্থাৎ যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি, এই ধরনের সমস্যাগুলো যাদের থাকে তাদেরকে কিন্তু আমরা বলি যে প্রেগনেন্সিতে সেক্স করাটা যাবে না ওই সময়। এই ধরনের সমস্যাগুলো হলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ মতো আপনি যেটা করণীয় সেভাবে চলবে। এরপরে নেক্সট যেই এটা আসে যে আমরা মেয়েরা প্রেগনেন্ট হলে কখন প্রথম ডক্টরের কাছে যাবেন, তো প্রথম 3 মাসের মধ্যে একটা ভিজিট অবশ্যই জরুরি। সাধারণত WHO বা হু অনুযায়ী যেটা বলা হয় যে প্রেগনেন্সিতে 4টা ভিজিট অবশ্যই করতে হয়। তো প্রথম 3 মাসের এই ভিজিটটি কেন জরুরি? তো আমরা কিন্তু হোম প্রেগনেন্সি টেস্ট বা বাসার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলেই অনেকে ধরে নিই যে প্রেগনেন্ট, কিন্তু এটি আসলে হেলদি প্রেগনেন্সি কিনা সেটি কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায়। তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি আপনার বাচ্চাটি হেলদি কিনা এটি বুঝতে পারবেন। এটিতে অন্য কোনো সমস্যা যেমন ব্লাইটিং ওভাম, মিসড অ্যাবর্শন, মুলার প্রেগনেন্সি এগুলো আছে কিনা। আরেকটি স্পেশাল যেটা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এক্টোপিক প্রেগনেন্সি, এটিও কিন্তু প্রথমে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যদি প্রথম দিকে ডায়াগনোসিস করা যায় তাহলে সার্জারি ছাড়াই ওষুধের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব। তাই প্রথম দিকে আল্ট্রাসাউন্ডের অনেক গুরুত্ব। আরেকটি গুরুত্ব হচ্ছে যে এই সময় কিন্তু ডেটটা খুব ভালোভাবে বোঝা যায়, অর্থাৎ আপনার প্রেগনেন্সি কত উইকসের। যাদের পিরিয়ডের ডেটটা ঠিক নেই, যারা সঠিকভাবে জানেন না, তাদের ক্ষেত্রে এই আল্ট্রাসাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরে পরবর্তী যে আল্ট্রাসাউন্ডগুলো করা হয় এগুলো কিন্তু ডেটটা এতটা অ্যাকুরেট আসবে না। তো এই জন্য প্রথম 3 মাসের মধ্যে আপনার ডক্টরের ভিজিট করাটাও জরুরি, এবং এই সময় যে ফলিক অ্যাসিড দেয় তা বাচ্চার গ্রোথের জন্য, মানে বাচ্চার যে ভালো ডেভেলপমেন্ট যাতে হয় তার জন্য অত্যন্ত জরুরি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।